আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তোমাদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। মোট চারটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে: বাংলা, ব্যবসায় উদ্যোগ, পদার্থবিজ্ঞান এবং ভূগোল। তো প্রত্যেকে দুইটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে, বাংলা আর হচ্ছে যার যা গ্রুপ সাবজেক্ট যেটা। তো এই ভিডিওতে আলোচনা করব তোমাদের দ্বাদশ সপ্তাহে বাংলা বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে। তো যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি, তারা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমার যে অ্যাসাইনমেন্টটি দরকার তুমি খুব সহজেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যায়। এটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটি অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হচ্ছে 102। তোমাদের এটি হচ্ছে বাংলার চার নম্বর অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি হচ্ছে সারাংশ বা সারমর্ম লিখন। নির্দেশনায় কী বলা আছে দেখো: পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে তিনটি ও কবিতা থেকে দুটি করে মোট পাঁচটি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ বা সারমর্ম তৈরি করতে হবে। এই হচ্ছে নির্দেশনা। আর মূল্যায়ন নির্দেশনায় দেখো কী বলা আছে। এক নম্বরে হচ্ছে পরিধি, অনধিক তিন থেকে চার বাক্যে মূলভাব লিখতে হবে, অর্থাৎ তিন থেকে চার বাক্যের বেশি কিন্তু তুমি চাইলেও লিখতে পারবে না। সারাংশ বা সারমর্ম মানে কি? একটা বড় অনুচ্ছেদকে ছোট করে মূলভাব আকারে প্রকাশ করা, ঠিক আছে। দুই নম্বরে বলা আছে মূলভাব, যথার্থভাবে মূলভাব লিখতে পারা। তিন নম্বরে বলা আছে প্রাসঙ্গিকতা, উদাহরণ উপমা বর্জন করে বিষয়ের প্রাসঙ্গিকতা রক্ষা করা। চার নম্বরে বলা আছে বানান, এক থেকে দুইটি বানান ভুল হতে পারে, এর বেশি না। পাঁচ নম্বরে হচ্ছে ভাষা, যথাযথ শব্দ চয়ন ও বাক্য গঠন করতে পারা। তো এই বিষয়গুলো হচ্ছে তোমার মাথায় রেখে অ্যাসাইনমেন্টটি করতে হবে, এবং এই প্রত্যেকটার জন্য হচ্ছে দুই নম্বর করে, মোট হচ্ছে দশ নম্বর। দেখো এখানে বলা আছে পাঁচটি সারাংশ বা সারমর্মের জন্য পাঁচ পূরণ দশ পঞ্চাশ, শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে দশে রূপান্তর করতে হবে। অর্থাৎ প্রত্যেকটার জন্য কিন্তু যেই নিয়ম অনুযায়ী দশ নম্বরকে তোমাকে পঞ্চাশ নম্বরে হচ্ছে অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে, তারপর সেই পঞ্চাশকে হচ্ছে দশে কনভার্ট করা হবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের মানবন্টন কীভাবে, মানে কত থেকে কত পেলে হচ্ছে তোমাকে কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়টা। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সারাংশ বা সারমর্ম লিখন। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির গদ্য থেকে তিনটি ও কবিতা থেকে বা পদ্য থেকে দুটি করে মোট পাঁচটি অংশ লিখে প্রত্যেকটি অংশের সারাংশ বা সারমর্ম তৈরি করা হলো। গদ্য এক, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, আর শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অন্য কথায়, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনের দিকও আছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কী করে জীবনকে উপভোগ করতে হয়, কী করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। এই হচ্ছে আমাদের প্রথম গদ্যের অনুচ্ছেদ। এর সারাংশটা কী হবে দেখো: অন্য সব প্রাণীর মতো জৈবিক বৈশিষ্ট্যের অধিকারী হলেও মানুষের শ্রেষ্ঠত্বের মূলে রয়েছে তার মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব অর্জনে প্রধান ভূমিকা রাখে শিক্ষা। শিক্ষাই তার অন্তরকে আলোকিত করে, তার মধ্যে জীবন রস সঞ্চার করে, আর শিক্ষার গুণেই মানুষ জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে শেখে। তো এখানে বলা ছিল আমাদের তিন থেকে চারটা বাক্যের মধ্যে লিখতে, এখানে চারটা বাক্য লেখা আছে এবং মূলভাবটা ফুটিয়ে তুলতে। তো মূলভাবটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যে অনুচ্ছেদটা দেওয়া ছিল সেই অনুচ্ছেদের। হ্যাঁ, তারপর দেখো আমরা গদ্য দুই দেখি। মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্র বলেই মানুষের জীবনে যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু তার চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই।
জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের গৌরব মূলে এই চরিত্র শক্তি। তুমি চরিত্রবান লোক, এ কথার অর্থ এই নয় যে তুমি শুধু লম্পট নও, তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো। তুমি পর দুঃখ কাতর, ন্যায়বান, মানুষের ন্যায় স্বাধীনতা প্রিয়। চরিত্রবান মানে হচ্ছে এই। এর সারাংশটা দেখো, চরিত্র মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মের উপর নির্ভর করে মানুষের মর্যাদা। এসবের মধ্যে চরিত্রই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। চরিত্রগুণই মানুষ শ্রদ্ধা অর্জন করে। যিনি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানী, পরোপকারী, ন্যায়পরায়ণ, স্বাধীনতা প্রিয় ও সজ্জন, তিনি হচ্ছে চরিত্রবান। তারপর দেখো গত তিনে, নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত? একটা ভালো কাজে হাত দিলাম, তাহার নিন্দা কেহ করে না, সেই ভালো কাজের দাম কি? একটা ভালো কিছু লিখিলাম, তাহার নিন্দুক কেহ নাই, ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে? জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনো মনোলোক তাহার মধ্যে মন্দ অভিপ্রায় দেখিল, তবে সাধুতা সে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাঁটা মারাইয়া চলিতে চায়, ইহাতে যে হার মানে বীরের সঙ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে তাহা নহে, মহত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ। এর সারাংশটা দেখো, নিন্দার মাধ্যমেই ভালো কাজ পায় গৌরবজনক স্বীকৃতি, নিন্দুকের সমালোচনার মাধ্যমেই ভুল ত্রুটি সংশোধিত হয়। তাই নিন্দার কাছে হার মানলে গৌরবের জয়মাল্য পাওয়া কঠিন হয়ে পড়ে। তো আমরা গত দুটো দেখলাম, এখন হচ্ছে আমরা পদ্য নিয়ে আলোচনা করব। প্রথম পদ্যটা হচ্ছে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গজুড়ায় তোমার ছায়ায়। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন মেলে মুদিব নয়ন শেষে। এই জুড়ালো কিন্তু চোখের পরে হবে। হ্যাঁ, তারপর দেখো এর সারমর্মটা হচ্ছে, জন্মভূমির প্রতি মানুষের ঋণ অপরিসীম। জন্মভূমির আলো, বাতাস, গাছপালা, মাটি ও পরিবেশ মানুষের জীবনের জীবনকাঠি। তাই জন্মভূমিকে ভালোবাসতে পারলে এবং জন্মভূমির মাটিতে শেষ আশ্রয় পেলে জীবন হয় সার্থক। দুই নম্বর পদ্মটা দেখো, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোড়াঘড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস, কেন এ মাথার ঘাম পায়েতে বহাস। শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাতে সামান্যই বাড়ে, তোমার গৌরব একেবারেই ছাড়ে। এর সারমর্মটা হচ্ছে, ধরণীর শস্য সম্পদ অনায়াসলভ্য নয়, তাই মানুষের শক্তি সামর্থ্য শ্রমের এতই মূল্য। অন্যের করুণা নির্ভরতায় মানুষ মর্যাদা পায় না, পরিশ্রমই মানুষের অস্তিত্বের অবলম্বন এবং মর্যাদার কোষ্ঠীপাথর। তো শিক্ষার্থীরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টে বলা ছিল তিনটি পদ্য এবং দুটি তিনটি গদ্য এবং দুটি পদ্য থেকে তিনটি সারাংশ এবং দুটি সারমর্ম লিখতে। তো এখানে দেওয়া হয়েছে, তোমাদের যেগুলো লিখতে হবে তা নয়, তোমরা অন্য যে কোনো তিনটি গদ্য এবং দুটি পদ্য থেকে তোমাদের মন মতো সারাংশ এবং সারমর্ম লিখতে পারো, তবে নির্দেশনা অনুযায়ী অবশ্যই লিখতে হবে। প্রত্যেকটা সারাংশ এবং সারমর্মে 10 নম্বর করে, মোট 50 নম্বরে তোমাদের মার্কিং করা হবে এবং তার উপর ভিত্তি করে 50 নম্বরকে 10-এ কনভার্ট করে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের SSC পরীক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে যেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।